বারাকপুরের জনসভা থেকে 5 গ্যারান্টি দিলেন মোদি। এদিন রাজ্যে 4টি জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলীয় প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে উত্তর চব্বিশ পরগনার বারাকপুরে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রাজ্যে 4টি জনসভা করেন তিনি। রামনবমী উদযাপন, জয় শ্রীরাম স্লোগান, রবিবার রাজ্যের 4 জনসভার প্রথমটিতেই কার্যত মেরুকরণ নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে প্রচার করতে গিয়ে হিন্দুত্বের বার্তাও দিলেন, সাথে দিলেন 5 গ্যারান্টি। ভাষণের মাঝেই বাংলায় বলে ওঠেন, মোদির গ্যারান্টি হল গ্যারান্টি পূরণের গ্যারান্টি। তুললেন সিএএ ইস্যু, তৃণমূল সরকারকে তোপ দেগে তার মন্তব্য রাতারাতি সিএএ কে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে। বারাকপুরের মাটিতে দাঁড়িয়ে স্মরণ করলেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। রবিবার লোকসভা ভোটের প্রচারে বাংলায় পরপর 4টি জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রথমটি করেন বারাকপুরে দলের প্রার্থী অর্জুন সিং এর হয়ে। উল্লেখ্য, 2019 সালে অর্জুন সিং লোকসভা ভোটের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভোটে লড়ে সাংসদ হয়ে আসার পরের বছর ফের তৃণমূলে ফিরে যান তিনি। 2024 লোকসভা ভোটের আগে সেই পুনরাবৃত্তি, তৃণমূল প্রার্থী হতে না পেরে আবার বিজেপিতে ফেরা এবং প্রার্থী হওয়া। 2019 বারাকপুর আসন বিজেপিকে এনে দিতে পেরেছিলেন, 2024 তাই ফের একবার তাকেই প্রার্থী করেছে বিজেপি। রবিবার তার সমর্থনেই জনসভা থেকে প্রচারে সুর সপ্তমে চড়ালেন নরেন্দ্র মোদি, যার আগাগোড়া হিন্দুত্বের বার্তায় ভরা। মোদির আশা 2019 চেয়েও ভালো ফল হবে বারাকপুরে। একের পর এক ইস্যুতে এদিন তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন। মঞ্চে দাঁড়িয়ে দেন 5 গ্যারান্টি, সেগুলি হল ধর্মের ভিত্তিতে সংরক্ষণ নয়, তপশিলি জনজাতির সংরক্ষণ হবেই যতদিন মোদি ক্ষমতায় থাকবে, ততদিন এদেশে রামনবমী পালন করতে রামের পূজোয় কেউ বাধা দিতে পারবে না। পাশাপাশি তার গ্যারান্টি রাম মন্দিরে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না, সিএএ কার্যকর করা আটকানো যাবে না। জব তক মোদি হ্যায় রাম নবমী মানানে সে ভগবান রাম কি পূজা সে কোই আপকো রোক নহীঁ পায়েগা। চৌথি গ্যারান্টি, জব তক মোদি হ্যায় রাম মন্দির পর সুপ্রিম কোর্ট কা জো ফ্যাসলা হ্যায় উস ফ্যাসলে কো কোই পলট নহীঁ পায়েগা। আর পাঁচবি গ্যারান্টি, জব তক মোদি হ্যায় সিএএ কানুন কো ভি কোই রদ নহীঁ কর পায়েগা। এদিনের ভাষণে একাধিকবার মোদির মুখে জয় শ্রীরাম স্লোগান শোনা যায়। উল্লেখ্য, বারাকপুর লোকসভা এলাকায় প্রচুর অবাঙালির বসবাস, সেখানে অনেকদিন ধরেই রামনবমী হনুমান জয়ন্তীর মতো উৎসব উদযাপন হয় মহাসমারোহে। সেই জায়গাতে দাঁড়িয়ে মোদির রাম মন্দির ইস্যুতে সুর চড়ানো এবং স্লোগান যথাযথ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি বারাকপুরের ইতিহাসের কথা উল্লেখ করে বাসিন্দাদের মন জয় করতে চাইলেন প্রধানমন্ত্রী। এদিন প্রার্থী অর্জুন সিং প্রধানমন্ত্রীর হাতে কবিগুরুর ছবি তুলে দেন। প্রধানমন্ত্রীকে নৈহাটির বড়মার ছবিও উপহার দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাকপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।